সালামু আলাইকুম, আমার নাম মাহতাব মিয়া, আমি নিউক্যাসল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। কোভিড একটি বিশ্বব্যাপী মহামারী যা একজনের কাছ থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়ে। এই রোগ আমাদের জীবন জীবিকার বিভিন্নভাবে এফেক্ট করেছে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি এবং বিএমই কমিউনিটিকে। দুঃখের ব্যাপার হলো প্রত্যেক দিনই আমরা খবর পাচ্ছি এই ভাইরাস আক্রান্ত হচ্ছেন আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও কমিউনিটির অনেক লোক, কে কেউ আবার মৃত্যুবরণ করছেন। তবে সুখের খবর হলো যে এই ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং টিকা দেওয়া শুরু হয়ে গেছে, যা থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। এবং আশা করি অচিরেই আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হব। তবে আনফর্চুনেটলি এই ভ্যাকসিনের ব্যাপারে আমাদের সমাজে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি ও আমার ওয়াইফ ফেব্রুয়ারির 11 তারিখ ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন নিয়েছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। সুতরাং গুজবে কান না দিয়ে সরকার, সায়েন্টিস্ট এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের নির্দেশনাবলী মেনে চলুন। ভ্যাকসিন নিন, নিজেকে রক্ষা করুন এবং অন্যকে সুরক্ষা করতে সাহায্য করুন। মনে রাখবেন, এখনও আমরা ভাইরাস মুক্ত হই নাই, তাই জরুরি কাজ ছাড়া বাহিরে না যাওয়াটাই ভালো। এবং ফেস মাস্ক পরবেন, রেগুলার হাত ধুবেন এবং বাহিরে গেলে 2 মিটার ডিস্টেন্স বজায় রাখবেন। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ধন্যবাদ।